বদলির খবর শুনেই হাসপাতাল থেকে ওষুধ চুরি করেছে এক স্টোর কিপার, এমন অভিযোগ উঠেছে যশোর 250 শয্যা হাসপাতালে। ওষুধগুলো ঠিকাদারের কাছে বদল করতে নেওয়া হয়েছে দাবি অভিযুক্তের। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক। এর আগে বারবার হাসপাতাল থেকে ওষুধ সরানোর সত্যতা পেয়েই স্টোর কিপারকে বদলির নির্দেশ দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সিসিটিভি ফুটেজে দেখা যায় যশোর 250 শয্যা হাসপাতাল ভবনের সামনে একটি ইজিবাইক দাঁড়ানো। কিছুক্ষণ পর ওই বাহনে হাসপাতালের ওষুধ তোলা হচ্ছে। পুরো ঘটনার তত্ত্বাবধানে স্টোর কিপার সাইফুল। ইজিবাইকের পেছন পেছন হাসপাতালের বাইরে চলে যান তিনিও। অভিযোগ উঠেছে নিজের বদলির খবরে চুরির উদ্দেশ্যেই সরানো হয়েছে ওষুধগুলো। এটি প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে ওষুধ পাচারের অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে। এ নিয়ে 24 মার্চ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসলে তাকে বদলির সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক 9 এপ্রিল সাইফুলকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেয়। সাইফুল স্টোর কিপার, তার বিরুদ্ধে নানাভাবে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে। আমরা ওই সভাতেই তার বিরুদ্ধে সেখানে উপস্থাপন, তার বদলির প্রস্তাবে আমরা উপস্থাপন করছিলাম যে সেখানে অনিয়ম দুর্নীতি করে। এর দুদিন আগেও 7 এপ্রিল ওষুধ সরানোর অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে। এ বিষয়ে কোনো উত্তর দিতে নারাজ অভিযুক্ত। তবে ইজিবাইক চালকের দাবি, ওষুধগুলো ঠিকাদারের কাছে বদল করতে নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে তাকে। সাইফুল আমাকে বলছে যে আছে, আপনি তো বাসায় চলে যাবেন, তাহলে এই কন্ট্রাক্টরের একটা মাল আছে, এটা ফেরত যাবে, এই টিপটা আপনি তাহলে দিয়ে যান। ওষুধের হিসাব সম্পূর্ণ হলেই বলা যাবে কোনো কারচুপি হয়েছে কিনা। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। এখনো তো চাবিটাবি আমরা বুঝে পাইনি, চাবি বুঝে পাওয়া, স্টোরের সম্পূর্ণ কিছু বুঝে পাওয়া হলো, মানে আর্মসার সুপারসার কাউন্টার করে দেওয়ার পরে যাবে। হস্তান্তর হয়ে ধরা পড়বে যে কোনো ওষুধ শর্ট আছে কিনা, আমি সেটা দেখি, আমরা দেখেছি পুলিশটা, তার বক্তব্যও নিয়েছি, আমরা সেটা নিয়ে আমরা তদন্তাধীন আছে বলা যায়। এভাবে সরকারি হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় বঞ্চিত প্রান্তিক মানুষ, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি যশোরবাসীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।